ছিল না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক হেফাজত করেছেন, আমাদের কাউন্সিলের মধ্যে আগে ড্রেনগুলো পরিষ্কার করেছেন বা আমাদের ছড়া যেগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করার কারণে এই পানি আমাদের যে পানি আমাদের সিলেট সিটি কর্পোরেশন নগরীর ভিতরে যে পানি এই পানিটা এখনও বাইরনের ব্যবস্থা আছে। যদি এইগুলার প্রতিবন্ধকতা হতো তাহলে কিন্তু আগের মতো পানি হয়ে যেত। আমরা কিন্তু এইবার এই নতুন মেয়র আসার পর থেকে আমাদের উনি প্রথমেই যেটা প্রায়োরিটি দিয়েছিলেন পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনেজ পরিষ্কার, ছড়া পরিষ্কার, খাল পরিষ্কার, এটা কিন্তু আমরা 100% সাকসেসফুল হতে পেরেছি। তবে এই পানি যেটা এটা ওভারফ্লো পানি, নদীর পানি যখনই নেমে যাবে এই পানিটা নেমে যাবে। আমরা সর্বাক্ষণিক আমাদের কাউন্সিলর মহোদয় সবার সাথে সাক্ষাৎ রেখেছেন, আমরাও কন্ট্রোল রুম করেছি। যদি কেউ কোনো অসুবিধা হয় আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। যদি উনি কোনো আশ্রয় কেন্দ্র করতে চান, মানুষের এই ধরনের কোনো অসুবিধা হয় আশ্রয় কেন্দ্র কাউন্সিলর সব কাউন্সিলর মহোদয়ের মাধ্যমে আমরা সব ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কেমন মানুষ পানিবন্দী রয়েছে মহানগরীতে? মহানগরীতে এখনও আমরা এখন এই 22 নম্বর ওয়ার্ডে আছি, আমরা 24 নম্বর ওয়ার্ডে শুনেছি এইভাবেই পানি, 15 নম্বর ওয়ার্ডটা আমরা দেখে এসেছি, 15 নম্বর ওয়ার্ডেও কিছু মানুষ পানিবন্দী, একটি কলোনিতে 40টি পরিবার। আমাদের কাউন্সিলর উনি ওনাকে আমরা বলে এসেছি ওনাদেরকে সরানোর জন্য। আমাদের 37 নম্বর ওয়ার্ড, 38 নম্বর ওয়ার্ড, এটাও দুটা শুনছি, আরও কিছু কিছু এলাকা আছে গাঙ্গের ওইপারও কিছু কিছু এলাকা আছে, আমরা দেখবো। দেখে আমরা অফিসের সবাই সব কর্মকর্তাদেরকে দেখেছি যাতে করে আমরা একটা জরুরি ব্যবস্থা নিতে পারি। আমরা কন্ট্রোল রুম করে ফেলেছি, কন্ট্রোল রুমের নাম্বার আছে, যদি কেউ কোনো সমস্যা হয় কোনো অসুবিধা হয় কন্ট্রোল রুমে জানাবেন, আমরা সাথে সাথে আপনাদের এই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। নাম্বার দেওয়া আছে আমাদের সবকিছু।